রংপুরের হাজিরহাট মন্থনা নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং আহত হয়েছেন প্রায় 10 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। কান্তি পরিবহন নামে বাসটি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকা যাচ্ছিল। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত 10:30টার দিকে বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে 50 জনের বেশি যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি উদ্ধারকারী দল, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।